নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা কিছুদিন ধরে যে ইংরেজির যে প্রয়াস করে চলেছি, কিভাবে সহজভাবে সমাধান করা যায়, আজ তারই একটা এক্সারসাইজ নিয়েছি। অ্যাম ইজ আরটা আমি আগেই আপনাদের শিখিয়েছি কেমনভাবে আপনাদের করতে হবে। এখানে এক্সারসাইজটা আশা করব আপনারা নিজেরাই প্রথমেই চেষ্টা করবেন। আমরা প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি। হুইচ ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট ইজ কারেক্ট, অর্থাৎ জাস্ট দুটো অপশানই আছে, আপনাকে এখান থেকে সঠিক অপশানটা চুজ করতে হবে। তো আমরা যেমনভাবে শিখেছি সেভাবেই করব। প্রথমে আছে, দেখুন, একের দাগে, এভরিবডি ইন আওয়ার ক্লাস হ্যাভ বুকস পেন্স অ্যান্ড পেন্সিলস। তাহলে কোনটা অ্যান্সার আমাদের হবে? যেমনভাবে আপনারা শিখেছেন সেভাবেই আপনারা করবেন। এখানে আমাদের সাবজেক্ট কোনটা? এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এভরিবডি ইন আওয়ার ক্লাস। তাহলে এখানে ক্লাসের মধ্যে আমাদের সাবজেক্ট যদি বলা হয়, তাহলে এভরিবডি ইন আওয়ার ক্লাস এই পুরোটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? এরপর এখানে এভরিবডির উপর জোর দেওয়া হয়েছে, প্রত্যেক, যদিও এভরিবডি মানে কিন্তু অনেকজন আছে, কিন্তু সেই অনেকজনের মধ্যে প্রত্যেকজনকে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এভরিবডিটা হচ্ছে এখানে মেন ওয়ার্ড। তাহলে এভরিবডিটা এখানে প্রত্যেক জনকে গুরুত্ব দেওয়া হয়েছে, এক একজনের কথা বলা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে আমাদের কি অ্যান্সার হবে? সিঙ্গুলার যদি হয় তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যাজ। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে হ্যাজ, ঠিক আছে? এরপর বলছে, অল দ্য বয়েজ ইন আওয়ার ক্লাস প্লেজ প্লে গেমস এভরি ইভিনিং। এইখানে দেখুন, ভার্বের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে এটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম, আর এটাকে বলা হয় এস ফর্ম, অর্থাৎ এস যোগ আছে, এটা আমরা আগেই শিখিয়েছি। তাহলে এখানে আমরা ওইভাবে খুঁজবো না। এখানে দেখুন, অল দ্য বয়েজ, এইখানে অল দ্য বয়েজ, অর্থাৎ এই যে অল দ্য বয়েজটা, এই বয়েজটা আছে প্লুরাল ফর্মে আছে। তাহলে বয়েজটা যদি প্লুরাল ফর্ম থাকে, তাহলে ভার্বের কোন ফর্মটা হবে? ভার্বের এখানে হয়ে যাবে, যেটা বেস ফর্ম সেটা হয়ে যাবে প্লে। সাপোজ আপনি ধরে নিন এটা যদি বয় বয় হতো, শুধু বি ও ওয়াই, সাপোজ সেন্টেন্সে যাবেন না, আপনি ওয়ার্ডটা চিন্তা করুন, এটা যদি শুধু বি ও ওয়াই হতো, এই এসটা যদি ওমিট থাকতো, তাহলে এখানে আমাদের কোনটা অ্যান্সার হতো? তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যেত প্লেজ, ঠিক আছে? যেহেতু এখানে বয়েজ আছে, সেই জন্য আমাদের এখানে অ্যান্সার হবে প্লে। এটা মাথায় রাখুন, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব বেশি আসে। তিন নম্বরে দেখুন, হরি দ্য টলেস্ট অফ অল দ্য বয়েজ ইন আওয়ার ক্লাস ইজ আর স্ট্রং। তাহলে এখানে কোনটা হবে? এখানে হরিকে গুরুত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে হরি সব থেকে লম্বা এবং সে খুব শক্তিশালী। তাহলে এখানে হরিটা হচ্ছে আমাদের মেন ওয়ার্ড, হরি, হরিটা যদি মেন ওয়ার্ড হয়, তাহলে হরিটা যেহেতু সিঙ্গুলার, প্লুরালের কোনো অপশানই নেই এখানে, সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হবে ইজটা হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে, ইজ। এরপর দেখুন, ইজ আর দ্য মাদার অফ দিস চিলড্রেন ইল, এটা একদমই সহজ। এটা কোনটা উত্তর হবে? যেহেতু এখানে মাদারটা হচ্ছে আমাদের মেন ওয়ার্ড, সেই জন্য এখানে চিলড্রেন কিন্তু মেন ওয়ার্ড নয়, দ্য মাদার অফ দিস চিলড্রেন ইল, মাদারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের হেড ওয়ার্ড, এবং মাদার যেহেতু সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্মের কোনো ব্যাপার নেই এখানে, সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হবে ইজটা হবে আমাদের সঠিক অ্যান্সার। পাঁচের দাগে দেখুন, হাউ মেনি মান্থ ইজ আর দিস ইন এ ইয়ার, এইখানে কোনটাকে আমরা হেড ওয়ার্ড ধরবো? এইখানে আমরা হাউ মেনি মান্থস আছে না, এই হাউ মেনি মান্থসটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এইখানে মান্থস কতগুলো, বছরে কতগুলো আমাদের মাস আছে, এইটা হচ্ছে আমাদের, এই জায়গাটা হচ্ছে আমাদের হেড ওয়ার্ড, তাই মান্থ নেই এখানে, এস যোগ আছে, সেই জন্য এখানে কি হবে, যদি এস যোগ থাকে তাহলে প্লুরাল ফর্ম হয়, সেই জন্য প্লুরাল ফর্ম হলেই এটার অ্যান্সার হবে আর। এখানে আমাদের তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আর। পরবর্তী প্রশ্ন দেখুন, ফেব্রুয়ারি দ্য শর্টেস্ট মান্থ অফ দ্য ইয়ার কামস আফটার জানুয়ারি, তাহলে এইখানে কোনটা অ্যান্সার হবে? দেখুন, এইখানে পুরোটা, এই লাইনটা পুরোটা আপনি লক্ষ্য করুন, এইখানে পুরো লাইনের মধ্যে কোথাও কিন্তু কোনো প্লুরাল
ফর্ম নেই। ফেব্রুয়ারি যদি বলেন, এটা উত্তর তো ফেব্রুয়ারি ধরেই হবে, যেহেতু ফেব্রুয়ারিটা একটা সিঙ্গেল মান্থ, এখানে সিঙ্গুলার ফর্ম আছে, সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্লুরাল ফর্ম। আমরা আগেই বলেছি যদি আপনার সাবজেক্টের হেডওয়ার্ডটা যদি সিঙ্গুলার থাকে তাহলে কিন্তু ভার্বটা হবে প্লুরাল, আর সাবজেক্টের হেডওয়ার্ডটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার। তাহলে এখানে আমাদের ফেব্রুয়ারিটা যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে সেই জন্য টার্মসটা হয়ে যাবে প্লুরাল ফর্ম। ঠিক আছে, সাতের দাগে দেখুন, ডিসেম্বর দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার হ্যাজ হ্যাভ 31 ডেজ। এইখানে অবশ্যই ডিসেম্বরটা হেডওয়ার্ড, তাহলে ডিসেম্বরটা যদি হেডওয়ার্ড হয় ডিসেম্বরটা এখানে আমাদের সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে ডিসেম্বর যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে আমাদের সিঙ্গুলার হলে আমাদের অ্যান্সার সবসময় হয়ে যায় হ্যাজ। দ্য হাউস বিলঙ্গিং টু দোজ পিপল ইজ আর নট ভেরি ওল্ড। এইখানে আটের দাগে দেখুন, দ্য হাউস বিলঙ্গিং টু দোজ পিপল, এইখানে হাউসটাকে আমরা হেডওয়ার্ড ধরবো, তাহলে হাউসটা আমাদের সিঙ্গুলার ফর্মে আছে সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হবে ইজটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পজ করে আপনারা অ্যান্সারগুলো আগেই করে নেওয়ার চেষ্টা করুন, তাহলে মিলিয়ে নিতে পারবেন। নয়ের দাগে দেখুন, অল দ্য ওমেন ইন আওয়ার ভিলেজ, তাহলে অল দ্য ওমেন, এইখানে সমস্ত ওমেনের কথা বলা হয়েছে যেটা আছে আমাদের এখানে প্লুরাল ফর্মে আছে, সেই জন্য যেহেতু এইটা আমাদের প্লুরাল ফর্মে আছে সেই জন্য এটার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ এটার ভার্বটা হয়ে যাবে হেল্প, HELP হেল্প হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর দেখুন, ডাজ ডু এভরি বয় ইন ইন্ডিয়া গো টু স্কুল। এইখানে দা এভরি বয়, অর্থাৎ যদিও এটা আপনাদের দেখে মনে হতে পারে প্লুরাল ফর্মে আছে, কিন্তু আমি আগেই বলেছি যদি আপনাদের এভরি বডি, এভরি বয় এই ধরনের যদি আপনার ওয়ার্ড পান, তার মানে প্রত্যেকটা বালককে এখানে সুনিশ্চিত করছে, সেই হিসাবে এভরি বয়টাকে আমরা সিঙ্গুলার বলতে পারি। তাহলে যদি এভরি বয়টা যদি আমাদের সিঙ্গুলার ফর্ম হয় তাহলে এই অক্সিলারি ভার্বটা অবশ্যই প্লুরাল ফর্মে থাকবে, তার মানে ডাজটা হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। তারপর দেখুন, আর দুটো আছে, একটা হচ্ছে দ্য গার্ল উইথ দ্য লং ব্রাউন হেয়ার ইজ আর মাই, এইখানে দেখুন কোনটা অ্যান্সার হবে, দ্য গার্ল উইথ দ্য লং ব্রাউন হেয়ার, এটার মধ্যে আমি যদি দ্য গার্লটাকে হেডওয়ার্ড বলি সেন্টেন্সটার মধ্যে বা সাবজেক্টটার মধ্যে, তাহলে দ্য গার্ল এখানে একটা বালিকার কথা বলা হয়েছে সেই জন্য এটা সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার ফর্ম যদি থাকে তাহলে এটার সবসময় অ্যান্সার হবে ইজ দ্য রাইট অ্যান্সার হবে। লাস্ট প্রশ্ন কি আছে, দ্য সাউন্ড অফ দ্য বেলস ওয়াজ ওয়ের হার্ট অল ওভার দ্য হাউস, এইখানে কোনটা অ্যান্সার হবে, এইখানে দ্য সাউন্ড অফ দ্য বেলস, ঠিক আছে, তাহলে দ্য সাউন্ড পুরো হাউসের মধ্যে এটাকে ঠিকঠাক শোনা যাচ্ছে, এটা যেহেতু ওয়াজ ওয়েরটা আমি এখনও আপনাদের করাইনি তাই এখানে আমি শুধু জাস্ট সঠিক উত্তরটাই আপনাদের এখানে আমি বলবো, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ওয়াজ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। কেন হবে, ওয়াজ ওয়ের দিয়ে আমি একটা আলাদা ভিডিও করব এবং সেখানে আমি আপনাদের কীভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দেবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।